হারলে গালি জিতলে তালি দুয়ে মিলে বাঙালি আমরা বাঙালি কথাটা খুব দুঃখের সাথে বললাম কেন বললাম তানজিম হাসান সাকিব এই ছেলেটা সম্প্রতি সময়ে আলোচনায় মানে লাইমলাইটে চলে এসেছে কেন চলে এসেছে এ তো আগেও ছিল নাকি হুট করে জন্ম নিল তা তো না আগেও ছিল সে অনূর্ধ্ব উনিশে তার অনেক ভালো রেকর্ডও আছে তাকে নিয়ে এত আলোচনা হয় নাই কিন্তু সম্প্রতি সময়ে এশিয়া কাপের একটা ম্যাচ জেতার কারণে যেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ইন্ডিয়া ইন্ডিয়ার মতো বড় একটা দলকে সান্ত্বনার ম্যাচে হ্যাঁ আমি ওটাকে সান্ত্বনার ম্যাচই বলবো কারণ হচ্ছে যে ফাইনালে তো আর আমরা যাইতে পারি নাই তারপরেও যেহেতু ইন্ডিয়া যেহেতু ফাইনালিস্ট এবং ইন্ডিয়া যেহেতু এশিয়া কাপ জিতে ফেলল সেহেতু বলাই যায় যে ওইটাই আমাদের জন্য ফাইনাল ছিল আর ওইটা জেতার কারণে বাঙালি খুবই অতি উৎসাহিত হয়ে গেছে আর সেই উৎসাহ থেকে ওই ফাইনাল মানে ওই ওই ম্যাচটা যার জন্য জিতেছে বিশেষ করে অবদান যাদের বেশি ছিল তাদেরকে তো লাইমলাইটে টেনে হিসড়ে নিয়ে আসা বাঙালির একটা অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে গেছে আমরা সম্প্রতি সময়ে অনেক সময় দেখেছি যে বাঙালির একটা স্বভাব আছে মানে এটা সব বাঙালিরা আবার নিজেদের দিকে নিয়েন না আমি সবার কথা বলতেছি না সেই সমস্ত বাঙালিদের বলছি যারা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যারা অল টাইম সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে না হচ্ছে সেইগুলো নিয়ে পড়ে থাকে এবং কি সেই জায়গায় কাদা খোঁচাখুচি ছড়াছড়ি করে তারা অনেক শান্তি পায় ঐতিহাসিক একটা আনন্দ পায় আর কি কারো ব্যক্তিগত লাইফ নিয়ে কারো মানে সব কিছু নিয়েই তারা স্ট্যাটাস দিতে খুব পছন্দ করে তখন মূল আলোচনায় আসা যাক এই তানজিম হাসান সাকিব এই ম্যাচটাতে মানে ভারত বনাম বাংলাদেশের এই এশিয়া কাপের এই ম্যাচটাতে ভালো খেলেছে যার দরুন বাংলাদেশ জিতেছে এখন তার অবদান বেশি হওয়াতে সে ছিল লাইমলাইটের বাইরে তাকে বাঙালি টেনে এনে লাইমলাইটে নিয়ে এসে পড়েছে এখন তাকে নিয়ে তো আলোচনা করতে হবে এবার আলোচনা কি করা যায় এখন বাঙালির দায়িত্ব হয়ে গেছে তার ফেসবুক টাইমলাইনে কী কী পোস্ট কবে কবে করেছে সে কী কী খায় কী কী পছন্দ করে কী পড়তে ভালোবাসে কী কোথায় যেতে পছন্দ করে কী করে না করে সব কিছু নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে হঠাৎ করে কিছু মানুষ দেখা শুরু করলো যে কিরে এ তো শুধু ইসলামিক পোস্ট দেয় এই লোকটা তো ধার্মিক এ আবার খেলোয়াড় হয় কীভাবে খেলোয়াড়ও তো ধার্মিক হওয়ার কথা না এটা কোথাও লেখা আছে ভাই একটা ধর্মপরায়ণ মানুষ সে হিন্দু হতে পারে সে মুসলিম হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে খেলোয়াড় সেটা তো ধর্মের সাথে ম্যাচ করে ফেললে হবে না খেলার জায়গায় খেলা ধর্মের জায়গায় ধর্ম আছে সে ধর্মপরায়ণ তাই সে তার কর্মকাণ্ডের মাধ্যমেও তার ধর্মকে প্রমোট করতেই পারে এটা তার ব্যক্তিগত এটা তার স্বাধীনতা এটা তা এইটা সে করবেই এটাকে নিয়ে আপনি কেন আলোচনা করবেন সমালোচনা করবেন ওইভাবে খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে এটা আমাদের মুসলিম কান্ট্রি অথচ এই কান্ট্রি মানে এই দেশে মুসলমানদের মানে যে দায়িত্ব সেটা মুসলমানরাই পালন করে না আমাদের দেশে এই পর্দা বিষয়টা নিয়ে অনেক বিতর্ক আছে অনেক খুবই লজ্জার বিষয় যাদের পর্দা করার কথা বলা হয় সেই নারীরাই আমাদের দেশে তারাই এই পর্দাকে মানে আর চোখে মানে খারাপ দৃষ্টিতে দেখে অনেকেই এখন হয়তো অনেকেই বলতে পারে যে কে বলেছে আপনাকে মেয়েরা পর্দাকে খারাপ চোখে দেখে হ্যাঁ কতিপয় কিছু মেয়ে তো আছেই যারা অবশ্যই এই পর্দার বিপক্ষে চলে যায় অনেক সময় তো সেই সমস্ত মেয়েদেরকে কিভাবে কে বোঝাবে এখন একজন মুসলিম হিসেবে আমার আপনার সবারই তো দায়িত্ব আছে তানজিম হাসান সাকিব অনেক ধর্মপরায়ণ একটা ছেলে সে তার ফেসবুকের পেজে অনেক দিন আগে কিছু পোস্ট করেছিল ইভেন সম্প্রতি সময়েও সে একটা পিন করে রেখেছে একটা পোস্ট তো এই সমস্ত পোস্টে বারবার ইসলামিক যে দৃষ্টিকোণ সেটা স্পষ্টভাবে ফুটে ওঠে প্রত্যেকটা কথায় তার প্রত্যেকটা পোস্টেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেভাবে আসলে নির্দেশনা দেওয়া আছে হাদিসে যা আছে সেই বিষয়গুলোকে সে স্পষ্টভাবে তুলে ধরে এবং কি তার আইডিটা দেখলে অনেক সময় আপনার মনে হতে পারে যে এটা হয়তো বা কোনো মাদ্রাসা বা কোনো হুজুরের ফেসবুক আইডিও হতে পারে মানে এই ধরনের মানে যারা মন মানসিকতার আছেন যে হচ্ছে একজন সাধারণ মুসলিম এই ধরনের পোস্ট কেন দিবে এই ধরনের মানে চুলকানি যাদের আছে তাদের কাছে এরকম মনে হতে পারে যে এটা কি কোনো হুজুরের মানে হুজুরের ইসে ঢুকে পড়লাম নাকি আইডিতে ঢুকে পড়লাম নাকি এ তো খেলোয়াড় এ কেন এই সমস্ত পোস্ট করবে এ তো খেলোয়াড় এ কেন দাঁড়িয়ে রাখবে এ তো খেলোয়াড় এ কেন হচ্ছে টাকনোর উপরে গুছাইয়া তারপরে ট্রাউজার পরবে খেলোয়াড় সে হচ্ছে সিনেমার ইয়া করবে প্রমোশন করবে সে হচ্ছে কী করবে ওই সাকিব আল হাসান যেরকম অ্যাড করে আমি তাকে দোষ দিচ্ছি না জাস্ট উদাহরণ দিচ্ছি যে গতানুগতিক যত খেলোয়াড় আছে তাদের মতো সে আচরণ করবে তাই না সে কেন উল্টা করতেছে এরকম করতেছে এই বিষয়টা নিয়ে অনেকের চুলকানি হয়ে গেছে এখন তাকে ধাপ করে বাঙালির যে বললাম যে বাঙালির একটা স্বভাব ধাপ করে মাথায় তুলে ফেলছিল এশিয়া কাপ জেতার মানে এশিয়া কাপের সান্ত্বনা ম্যাচ জেতার কারণে এখন আবার ঢুস করে নিচে ফেলে পিষে যাচ্ছে বুঝতে পারছেন তানজিম সাকিবের দোষটা কি
দোষটা হচ্ছে ইসলামিক পোস্ট কেন দেয়? চাকরি করা তো একটা মেয়ের স্বাধীনতা, তাহলে সে কেন এখানে এই কথা বলতেছে যে একজন হাজবেন্ডের উচিত না একজন স্ত্রীকে দিয়ে চাকরি করানো, তাতে ইসলামের হক আদায় হয় না, হাজবেন্ডের হক আদায় হয় না, এই ধরনের কথা সে কেন পোস্টে বলতেছে? অনেক মেয়েরাও তার বিরুদ্ধে চলে যাচ্ছে মানে এই পোস্টটা দেখে। তো যারা যেসব মা বোনেরা এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন যে এটা সে ভুল লিখেছে বা হচ্ছে ইসলামে এই ধরনের কোনো কিছু নাই অথবা থাকলেও সেটা আপনারা মানবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা তানজিম হাসান সাকিবকে হেটও করতে পারেন, সেটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার, স্বাধীনতা দেওয়া আছে, বাংলাদেশ স্বাধীন দেশ, কিন্তু দিন শেষে ক্ষতিটা আপনাদেরই হবে, কারণ ইসলাম এমন একটা ধর্ম যেখানে কোনো ভুল নাই, মানে কোনো ভুল নাই, এক কথায় কোনো ভুল নাই। হ্যাঁ, আমার এই চ্যানেলে সিনেমার রিভিউ করা হয়, বিভিন্ন ধরনের রিভিউ আমি যেগুলো করি সেগুলো ইসলামের সাথে একদমই সামঞ্জস্য না, কিন্তু তবুও আমি এই ভিডিওটা করলাম কেন? আমি একজন মুসলমান, তানজিম হাসান সাকিব যেমন ক্রিকেট খেলে, ক্রিকেটটা ক্রিকেটের জায়গায়, আবার তার ধর্ম সে নিজের ধর্মের জায়গায় ঠিকই পালন করতেছে এবং কি তার কর্মকাণ্ডের মাধ্যমে, তার কথাবার্তার মাধ্যমে ধর্মকে ফুল সাপোর্ট করতেছে, এটাই একজন মুসলমানের উচিত। আমিও সে জায়গা থেকে যতটুকু পারলাম আমি এই ভিডিওটা করলাম, তানজিম হাসান সাকিবের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা স্ট্যাটাসকে আমি সাপোর্ট করতেছি। এতে অনেকের খারাপ লাগতে পারে, যাদের খারাপ লাগে তাদের আমার চ্যানেলে থাকার দরকার নাই, আউট। আর যারা থাকবেন তারা থাকবেন, তারা আমার ভাই, তারা আমার, তাদের আমার মনের মিল আছে বলে তারা থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার আজকের আলোচনার কোনো মানে ওই ধরনের কোনো মোটিভ আপনারা খুঁজে পাবেন না, বা হচ্ছে ওই যে আমি যেটা করি যে সিনেমার রিভিউ দেই বা হচ্ছে বিভিন্ন সিনেমা, আপকামিং সিনেমা নিয়ে আলোচনা করি, বিনোদনমূলক কথাবার্তা বলি, সেগুলো আজকে পাবেন না। অনেকে এই ভিডিওটা ইগনোর করতে পারেন, বাট এই ভিডিওটা আমার করতেই হবে, আমার এই ধরনের একটা চিন্তা চেতনা বারবার গতকাল থেকেই মনে হচ্ছিল, কারণ হচ্ছে আমি একজন মুসলমান, একজন মুসলমানের অপমান আমি সহ্য করতে পারবো না। আর খুব ভালো লাগছে বাংলাদেশে, বাংলাদেশ ক্রিকেটেও এই ধরনের একটা প্লেয়ার আমরা পেয়েছি, তানজিম হাসান সাকিব, ওই যে ময়ন আলী, তারপরে হচ্ছে হাশিম আমলা, তারপর ওজিল, এদের মতো খেলোয়াড় বাংলাদেশে আসলে পাচ্ছিলাম না, খুঁজে পাচ্ছিলাম না কে কে কে। হ্যাঁ, মুশফিকুর রহিমের কথা অনেক শুনেছি যে সে খুব ধর্মপরায়ণ, কিন্তু হ্যাঁ এতটা ইনভলভ তাকেও দেখি নাই, যতটা ইনভলভ দেখতেছি এই তানজিম হাসান সাকিবকে, তার পেজে গিয়ে আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, খুব ভালো লেগেছে যে একটা ছেলে সে আসলে এই যে দুনিয়ার জীবনকে জীবন মনে করে না, আখিরাতের জীবনকেই আসল জীবন মনে করে, সে সেই পোস্টটাও পিন করে রেখেছে। শুভকামনা রইল এবং মন থেকে অনেক অনেক দোয়া রইল তার জন্য, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন, আমিন। এই ধরনের খেলোয়াড় বাংলাদেশের জন্য একটা সম্পদ, তাকে দেখে তাকে আইডল মানা যায়। এই যে তানজিম হাসান সাকিব, একে সুপারস্টার বলা যায়, একে আইডল বলা যায়, একে আপনারা ফলো করতে পারেন। শুধু লাইমলাইটে থাকা যে কোনো মানুষকে ফলো করা আসলে আমাদের উচিত নয়। ধন্যবাদ সবাইকে।